সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এস এইচ কর্পোরেট গিফট নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ পয়েন্টে পাওয়ার্ড বাই এসপি হসপিটাল আর আপনাদের সাথে আছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ আমাদের আজকের আলোচনার বিষয় আকস্মিক কিডনি বিকল এবং তার প্রতিকার এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ল্যাব এইড স্পেশালাইজ হসপিটালের কিডনি বিভাগের চিফ কনসালটেন্ট প্রফেসর ডক্টর এম এ সামাদকে প্রফেসর এম এ সামাদ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আকস্মিক কিডনি বিকল মানে হঠাৎ করে একটা যদি একটা ঘটনা ঘটে যায় সেটাই তো আকস্মিক এই কিডনি বিকল কি হঠাৎ করে একটা এই ধরনের বিকল হয়ে যেতে পারে একটা ভালো কিডনি আছে হঠাৎ করে বিকল হয়ে গেল এটা কেমন কথা হ্যাঁ হয়ে যেতে পারে এটা সিচুয়েশনের উপর নির্ভর করে অনেকগুলো কারণ আছে যে যেগুলোর যদি মুখোমুখি কেউ হয়ে যায় দেখা গেল তার সুস্থ কিডনি কয়েক ঘন্টা কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে তো এই যে হঠাৎ করে একটা ভালো কিডনি নষ্ট হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া এটাকে আকস্মিক কিডনি বিকল বলা হয় তবে আজকাল বিকল যেহেতু হয় সেই জন্য এটাকে বলা হয় আকস্মিক কিডনি রোগ তো এই আকস্মিক কিডনি রোগও তার মানে কতটা মানে ক্ষতি করলো বা কতটা সিভিয়ার তার উপর ডিপেন্ড করে এটাকে একদম পাঁচটা স্তরে ভাগ করা হয় অর্থাৎ খুব অল্প পরিমাণে যদি কিডনির ক্ষতি হয় সেটা যেমন রিস্ক আমরা বলি আর যদি দেখা গেল যে সেই ক্ষতি হতে হতে এমন হলো যে এটা আর ভালো হওয়ার সম্ভাবনা নাই তখন সেটাকে এন্ডিস্টেজ রানা ফেলোর তো এর মাঝে এই আকস্মিক কিডনি বিকলের কারণেও স্টেজে চলে যেতে পারে অর্থাৎ আকস্মিক কিডনি বিকল ভালো কিডনি ছিল এটা আকস্মিক কিডনি বিকল হলো তিন মাস চিকিৎসা করা হলো তিন মাসের মধ্যে যদি ভালো হয়ে যায় তাহলে এটা আকস্মিক কিডনি বিকল আর তিন মাসের মধ্যেও যদি ওইটা আর ভালো না হয় অর্থাৎ যে কারণটা ছিল সেটা এমনই কারণ যে যেটা আর তিন মাসের মধ্যেও ভালো করা যায়নি সেটা কেউর হয়নি তখন সেটা কিন্তু এন্ড স্টেজে চলে যায় এন্ড চলে যায় তাহলে এই যে আকস্মিক কিডনি যে বিকল হয়ে যাওয়া বা অ্যাকিউট কিডনি ইনজুরি আমরা যাই বলি এটা তো নিশ্চয়ই অনেকগুলো কারণ রয়েছে কারণগুলি আমাদেরকে একটু বলবেন কি যে এর কারণগুলো আমরা আমাদের যদিও এটা মানে এক এক দেশে কারণ প্রধান কারণগুলো এক এক রকম হয়ে থাকে তো উন্নত দেশে যেমন দেখা যায় যে সার্জিক্যাল কারণ বিভিন্ন ধরনের অপারেশন হচ্ছে বা হসপিটালে ভর্তি হয়েছে সে সমস্ত কারণেই তাদের রোড অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের দেশে কিন্তু প্রধান কারণ হলো জনিত কারণ অর্থাৎ যদি কোনো কারণে যদি আমাদের পানির শূন্যতা দেখা দেয় তাহলে আকস্মিক কিডনি বিকল হয় তো পানির শূন্যতা আমাদের দেশে কমনলি হয়ে থাকে ডায়রিয়া অথবা বমির কারণে দ্বিতীয়ত হতে পারে যে কোনো যদি প্রচুর রক্তক্ষরণ হয় সেটা যেমন গর্ভপাতের পরও হতে পারে বা ডেলিভারির সেখানে আবার যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় সেখানে প্রচুর রক্তক্ষরণ হতে পারে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রোগের কারণে খাদ্য নালির থেকে অথবা শরীর থেকে অন্য কোনো কারণে রক্তক্ষরণ হলো এবং হঠাৎ করে যদি অনেক রক্তক্ষরণ হয় এবং প্রেশার যদি কমে যায় তাহলে আকস্মিক কিডনি হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে কারো মানে হার্ট অ্যাটাক হয়ে হার্ট ফেলিয়র হয়ে গেল হার্ট পাম্প করতে পারছে না তখন প্রেশার কমে যায় তখন আকস্মিক কিডনি বিকল অনেক সময় তো দেখা যায় ওই ওই যে বাইপাস করার পরেও একিউট কিডনি ফেলিয়ার হয় হার্ট অপারেশন এই অপারেশন যেগুলো প্রায় অনেক পর হতে পারে আবার এখন কিন্তু এটা দেখা যাচ্ছে যে এই যে হসপিটালে যে অপারেশন গুলো হয় এই অপারেশনের পরে এই অপারেশনের সময় কারো কারো দেখা যায় যে প্রেশার ফল করে যায় এবং আধা ঘন্টা যদি এই প্রেশার কমে যেয়ে থাকে তাহলে কিন্তু এ কারণে তার আকস্মিক কিডনি বিকল হতে পারে এবং একবার যদি আকস্মিক কিডনি বিকল হয় তাহলে কিন্তু এই যে অপারেশন হলো সেখান থেকে সে সেরে উঠতে অনেক সময় বেশি লাগে এবং মৃত্যুর হার অনেক বেড়ে যায় তো হসপিটাল অ্যাকোয়ার্ড অ্যাকোয়ার্ড যে এই আকস্মিক কিডনি বিকল সেটা কিন্তু ভেরি কমন উন্নত দেশেই কমন এবং আমাদের মতো দেশে এটা কিন্তু আরো কমন এটা কি কোনো ঝামেলার জন্য হচ্ছে একটা হতে পারে অ্যানিস্থেশিয়ার ঝামেলার জন্য দ্বিতীয় হতে পারে যে অপারেশনের সময় সাডেনলি অনেক রক্ত রক্তক্ষরণ হয়ে যেতে পারে সেটা তৃতীয়ত যে অ্যানিস্থিসের ওষুধ দেওয়া হচ্ছে সেটার জন্য চতুর্থ অপারেশনের পর যে পেইন কিলার দেওয়া হচ্ছে সেজন্য পঞ্চম যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে সেই জন্য অ্যান্টিবায়োটিকের জন্য এই সমস্ত কারণেই অপারেশনের পর দেখা গেছে যে পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ ভাগ ক্ষেত্রে আকস্মিক কিডনি বিকল হয় এবং ডেফিনেশন অনুযায়ী যে ক্রেটিনিন যে লেভেলে ছিল যদি কারো এক থাকে কিন্তু যদি দেখা যায় এটা ওয়ান অর্থাৎ পয়েন্ট টু ফাইভ যদি বাড়ে তাহলে কিন্তু রাক্ষসে কিডনি বিকল আচ্ছা কিন্তু এটা কিন্তু আমাদের আমরা এটাকে মনে করে নেই অথচ এটুকু বাড়ার জন্য তার যে মৃত্যুর ঝুঁকি সেটা অনেক বেড়ে পারে আবার অন্যদিকে অনেকগুলো রোগ আছে যেমন কারণে যখন বলছিলাম যে

বিশেষ করে ভেজিটেবলের মধ্যে ফরমালিন থাকছে মাছের মধ্যে ফরমালিন থাকছে এগুলো তো অ্যাকিউট কিডনি ডিজিজ করতে পারে হ্যাঁ এগুলো এগুলো যেন হচ্ছে এবং এগুলো যেন অনেক ক্ষেত্রে আমাদের কাছে আসে সিমটম হতে তো আমাদের অনেক বেশি ক্রিয়েটিনের দরকার পড়ে কিন্তু যখন স্বল্প মাত্রায় এই যে একটা ভেজাল খাদ্য খাওয়া হলো দেখা গেলো ক্রিয়েটিন বাড়লো পয়েন্ট টু ফাইভ কেউ তো এটা তো সিমটম থাকবে না সিম্পটম থাকছে কেউ বুঝবে না হয়তো ক্ষতি হয়ে একবার যে হলো একবার যদি এই আকস্মিক কিডনি বিকল হয় তাহলে কিন্তু তার দীর্ঘস্থায়ী কিডনি রোগ হওয়ার সম্ভাবনা উনত্রিশ গুণ বেড়ে যায় সাধারণ মানুষের চেয়ে তার মানে একবার এই যে একটা ভেজাল খেয়ে হোক বা পয়জন খেয়ে হোক বা ওষুধ খেয়ে হোক তার যে আকস্মিক কিডনি বিকল হলো তার কিন্তু দীর্ঘস্থায়ী কিডনি রোগ হওয়ার সম্ভাবনা তার উনত্রিশ গুণ বেড়ে গেল আমরা খবরের কাগজ খুললেই দেখি বা সংবাদপত্রেই দেখি যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি হচ্ছে এই যে আমরা যে এই যে বিষ খাচ্ছি প্রতিনিয়ত এতেই তো কিডনির উপর ভারাত্মক একটা এফেক্ট পড়ছে ইম্প্যাক্ট পড়ছে এবং এগুলো আমাদের সামাজিকভাবে নিজেদের এবং যারা বিজনেস করছে তাদের এবং সেই সাথে সরকারের সবারই সচেতন হওয়া উচিত

প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম এসএইচ কর্পোরেট গিফট নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ পয়েন্টে পাওয়ার্ড বাই এস পি হসপিটাল আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ আমাদের আজকের আলোচনার বিষয় আকস্মিক কিডনি বিকল এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ল্যাব এইড স্পেশালিস্ট হসপিটালের কিডনি রোগ বিভাগের চিফ কনসালটেন্ট প্রফেসর ডক্টর এম এ সামাদকে প্রফেসর সামাদ ইতিমধ্যেই আপনি এই কিডনি রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম চালু করেছেন বিভিন্ন পত্রিকা লিখছেন টেলিভিশনে প্রোগ্রাম করছেন ক্যাম্পস বলে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন অলাভজনক প্রতিষ্ঠান যার মাধ্যমে আপনি কিন্তু সমাজকে অনেক কিছু দিচ্ছেন এই যে সচেতনতামূলক কার্যক্রম করছেন এতে কেমন ছাড়া পাচ্ছেন আপনি এটা দেখেন আমি দুই সালে একটা সার্ভে করেছিলাম ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ জগন্নাথ ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং সেই সাথে গ্রামগঞ্জের যা মানুষ আছে তাদের তো আমরা দশটা প্রশ্ন দিয়েছিলাম খুব সহজ যে আমার দেহে কয়টা কিডনি আসে কিডনি বিকল হয়ে গেলে কিছুই হবে না অথবা মৃত্যু হবে এটা ঠিক কোনটা ঠিক এরকম দশটা প্রশ্নের মধ্যে সঠিক তিন তিনটা উত্তর দিতে পেরেছিল ইউনিভার্সিটির টিচার এবং যারা স্টুডেন্ট এদের মধ্যে ত্রিশ পারসেন্ট আর যারা গ্রামগঞ্জের মানুষ যারা আছে তাদের মধ্যে দিতে পেরেছিল ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আজকে আমরা এটা বলতে পারি যে বিগত আমাদের এক যুগ ধরে এই ক্যাম্পস নিয়ে আমরা কাজ করছি তো এখন আমরা বলতে পারি যে এই তিনটি কেন দশটি প্রশ্নের উত্তর হয়তো শতকরা পঞ্চাশ ভাগ দিতে পারবে এবং আমাদের একটা সার্ভে এটা দেখেছি আচ্ছা আমরা টাঙ্গাইলে সার্ভে করেছিলাম তো এই যে মানুষের মধ্যে কিডনি রোগ সম্পর্কেও কিন্তু অনেকই সচেতন হচ্ছেন জি তো আমরা প্রতি বছর যেমন বিশ্ব কিডনি দিবস পালন করছি সেই উপলক্ষে ধারাবাহিকভাবে আমরা বছরব্যাপী প্রোগ্রাম করে যাচ্ছি গত সপ্তাহে যেমন আমরা আমাদের টাঙ্গাইল ছিল যে টাঙ্গাইলের মানুষকে অন্তপক্ষে এই ব্যাপারে কিডনি রোগ ব্যাপারে সচেতন করে দেওয়া তো এভাবে যদি যে যেখানে আছে সবাই তারা যদি তারা যদি অংশ নেয় এবং আপনি কিন্তু আমার এই যে কিডনি রোগের ব্যাপারে আপনি যেমন এই টিভিতে আমার নিয়মিত প্রোগ্রাম করছেন এতে করে কিন্তু আমরা মানুষকে সচেতন করে দিতে পারছি টিভি কর্তৃপক্ষ তারা আমাদের হেল্প করছে পত্রিকা তারা লেখালেখি করছে হেল্প হচ্ছে তো এইভাবে আমি আশা করছি যে আমরা একটা গণজাগরণের মতো আমরা তুলে করে নিতে পেরেছি এবং আমার বিশ্বাস যে আমরা যদি দুই সাল পর্যন্ত এভাবে যদি আমার ক্যাম্পের পক্ষ থেকে যেভাবে পরিচালনা চালিয়ে যাচ্ছে আমরা চালিয়ে যেতে পারি মানুষ কিডনি রোগ করে জানা থাকবেন আরও অন্যান্য কিডনি বিশেষজ্ঞ যারা আছে তারাও যদি তাদের নিজ নিজ জেলায় এই ধরনের কার্যক্রম পরিচালনা করে তাহলে এই যে আপনি একটা কথা বলেন যে বাংলাদেশে কমপক্ষে দু কোটি লোক কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত এটা সংখ্যা কমবে বাড়বে না তাই না আমরা আবার এখন আকস্মিক কিডনি ফেলিওরে আবার চলে যাচ্ছি এর এটা কি আপনি কোনো একটা পর্বে বলেছিলেন যে এটা এটা রিভার্সেবল এটা আগের মতো পর্যায়ে ফিরে আসে তো কি ফিরে আসে না কি না ওই খারাপের দিকে যায় এটা আকস্মিক কিডনি বিকল যদি প্রাথমিক অবস্থায় যদি নির্ণয় করা যায় যেমন কারোর ডায়রিয়া হলো বা বমি হলো যদি শুধু আমরা এটুকু জানি যে আমরা জানি যে পানি শূন্যতার জন্য তার কিডনি বিকল হয়েছে তাহলে পানির শূন্যতা পূরণের জন্য তো আমাদের হাতের কাছেই তো এখন খাবার স্যালান শুধু যদি খাবার স্যালান খেতে পারে তাহলেই কিন্তু এই কিডনি বিকল প্রতিরোধ করা যায় যার রক্তক্ষরণ হচ্ছে সে যদি যদি কিছুই না পায় তাহলে শুধু যদি খাবার স্যালাইনও খায় তাহলে কিন্তু তার এই কিডনি বিকল প্রতিরোধ করতে পারে তো যেখানে ডেলিভারি হচ্ছে মাদের তারা যেন একটু সেফ জায়গায় ডেলিভারি তাদের যেন হয় আমরা যে যে ব্যথার ওষুধ আমরা খাই যেগুলো সেগুলো যদি আমরা একটু সচেতন হয়ে যেগুলো খুব তীব্র ব্যথার ওষুধ সেগুলো যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত যেমন প্যারাসিটামল বা যে এই জাতীয় যেগুলো কিডনি ফ্রেন্ডলি টামাটল প্রিপারেশন আছে এই ওষুধগুলো যদি খাওয়া হয় তাহলে কিন্তু কিডনির এই ক্ষতি হবে না আর যদি এনএসআইড যদি খাওয়াও হয় তাহলে যদি কেউ যদি প্রচুর পরিমাণে পানি খায় তাহলে কিন্তু কিডনির ক্ষতির সম্ভাবনা অনেক অনেক অংশে কম থাকে আরেকটা অংশ কথা বলতে যোগ করতে পারি যাদের সফট টিস্যু ইনফেকশন বা ফোরাপে হয়েছে স্কিনে একটা ইনফেকশন হয়ে গেছে সেটা যদি সাফিসিয়েন্ট চিকিৎসা করে ফেলা যায় তাহলেই بده কিডনি সুন্দর একটা পয়েন্ট বলছেন কারণ আমরা যে কথাগুলো বলছিলাম কারণগুলোর মধ্যে একটা কারণ কিন্তু সেপসেস আমরা যে আইসিইউ আইসিইউ দেখা যায় যে এই যে ইনফেকশন হার তো অনেক বেশি থাকে এবং সেই জন্য এখানে এই আকুশি কিডনি বিকলের রুগীর সংখ্যা আপ টু সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ভালো কিডনি ছিল কিন্তু সত্তর ভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তাদের কিডনি কোনো কোনো স্টাডি আছে তিরিশ পঁয়ত্রিশ ষাট সত্তর পর্যন্ত হয়ে থাকে কাজে ইনফেকশনের জন্য হয় কাজে আগে থেকে যদি ইনফেকশন কন্ট্রোল করা হয় তাহলে কম হবে ইভেন কি গলায় ব্যথা এবং স্কিনে যে যে শীতকাল আসছে অনেকের গলা ব্যথা হবে এবং স্কিনে খুচলিও কিন্তু কিডনির প্রদাহ হয় এবং সেই সাথে আকস্মিক কিডনি বিকল হতে পারে আরেকটা কথা আমি বলা দরকার যে প্রস্রাব প্রবাহে যদি কোনো কারণে হঠাৎ করে বাঁধার সৃষ্টি হয় যেমন একটা পাথর যে প্রস্রাবের নালিতে আটকে গেল। অথবা যারা পুরুষ মানুষ বয়স্ক যারা আছে এদের বড় বড়ো হয়ে নালিটা আটকে দিল অথবা কোনো টিউমার যে যদি আটকে দেয় তাহলে কিন্তু আকস্মিক কিডনি বিকল হতে পারে এবং সেটা যদি তাড়াতাড়ি চিকিৎসা করে ফেলা যায় অর্থাৎ বাধাটাকে দূর করা যায় তাহলে সেখানেও কিন্তু এই আকস্মিক কিডনি বিকল হবে না আরেকটা আরেকটা ব্যাপার আর আপনি যে প্রশ্নটা করছিলেন যে যেটা হয়তো আমাদের দর্শকরা মানে জানতে চাচ্ছে যে যে ভালো হয়ে যায় বলছিলাম সেটি ভালো যে কথাটা হ্যাঁ যদি কিডনি বিকল হয়েছে কিন্তু আমরা যদি যে কারণে হয়েছে সে কারণে চিকিৎসা যদি করতে পারি তাহলে আশির থেকে নব্বই ভাগ ক্ষেত্রে একদম কমপ্লিট কিউর হয়ে যায় কারণ কারণগুলো দেখা যায় কিউরাবল কারণ ডায়রিয়া কিউরাবল রক্তক্ষরণ হলো কারণ রক্ত দিলেই হয়ে যাচ্ছে থেমে গেল খেয়েছে চিকিৎসা দিলে ওষুধটা বন্ধ করে দিলে আবার আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে প্রস্তাব প্রবাহে বাধা ছিল আমরা দূর করে দিয়েছি দেখা গেল যেটা ভালো হয়ে গেল আরেকটি ব্যাপার প্রফেসর এম এস আমাদ মরুদেশ যেমন সৌদি আরব বা কুয়েত কাতার এগুলোতে আমাদের প্রচুর দর্শক কিন্তু অনুষ্ঠান দেখছেন জি তাদের অনেকে এই প্রচণ্ড গরমে কাজ করে তারা প্রচণ্ড ঘামে সেই অনুযায়ী পানি খায় না তাদেরও কিডনির সমস্যা হতে পারে হ্যাঁ এটা একটা কারণ হতে পারে যে যেমন যারা কলকারখানায় যারা কাজ করে যারা মরুদেশে যারা কাজ করছে এদের কিন্তু প্রচুর শরীর থেকে পানি চলে যায় বাষ্প হয়ে চলে যায় অনেক সময় মরু মরুভূমিতে ঘাম দেখা যায় না কিন্তু শরীর থেকে কিন্তু ঘামগুলো আগেই শুকিয়ে শুকিয়ে যায় তো এদের ডিহাইড্রেশন হতে পারে সেই জন্য তাদের এমন পরিমাণে পানি খাওয়া উচিত যেন প্রস্রাবের রং যেন পানির মতো থাকে সেটি অথবা একের থেকে দেড় লিটার যেন প্রস্রাব হয় এবং যারা কলকারখানায় কাজ করে যেখানে প্রচুর ঘাম হয় তাদেরও এরকম বেশি করে পানি খাওয়া উচিত যাতে করে প্রস্রাবের রঙটা সাদা থাকে আর যাদের একবার কিডনিতে পাথর হয়েছে অথবা যাদের বারে বারে প্রস্রাব ইনফেকশন হয় তাদেরও বেশি করে পানি খাওয়া উচিত অন্তপক্ষে থেকে চার লিটার পর্যন্ত অবস্থার প্রেক্ষিতে ভেদাভেদে তাদের পানি খাওয়া উচিত তো পানি যদি খায় তাহলে পাথর হওয়ার প্রবণতা এবং প্রস্রাব ইনফেকশন হওয়ার প্রবণতা কিন্তু অনেকাংশে কমে যাবে অনেক আছে না যে টয়লেটে মনে করে টয়লেট ময়লা টয়লেটে যে যেতে চায় না প্রস্রাব আটকিয়ে রাখে এটাও কি এটা খারাপ এটা খারাপ এটা আমাদের বাচ্চারা বেশি করে কারণ স্কুলের স্কুলে টয়লেট অনেকের পছন্দ হয় না বিশেষ করে শহরে শহরের বাচ্চা যারা আছে পছন্দ হয় না আর ধরে রাখতে চায় এবং যদি ধরে রাখে এদের কিন্তু তখন প্রস্তাবের ইনফেকশন হওয়ার প্রবণতা এবং লং জার্নিতে যারা রাখে এদেরও এই সমস্যা হতে পারে আমাদের মা বোনেরা কিন্তু অনেকে যারা চাকরি করে এনাদের হয়তো সুবিধা মতো সেরকম টয়লেট যদি না থাকে চাকরির ক্ষেত্রে তাহলে তারাও ধরে রাখে এর থেকে অনেকের ইউরিনে ইনফেকশন হওয়ার প্রবণতা বেড়ে যায় এবং ইনফেকশন থেকে আবার আকস্মিক কিডনি বিকল হতে পারে তাহলে কি আকস্মিক কিডনি বিকল আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে আকস্মিক কিডনি বিকলের রোগীকে কি ডায়ালাইসিসের প্রয়োজন হয় যদি এই এটা যদি এমন পর্যায়ে যায় যে চিকিৎসা করতে অনেক বিলম্ব হয়ে গেল এবং এটা সিভিয়ার পর্যায়ে চলে গেলো তখন অনেকেরই ডায়ালাইসিস করতে হয় এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে অনেক রুগী আছে যাদের ডায়ালাইসিস আমরা শুরু করলাম হয়তো পাঁচ দিন সাত দিন ডায়ালাইসিস দিলাম অথবা দুই সপ্তাহ এক সপ্তাহ ডায়ালাইসিস দেওয়ার পর কিডনি কিন্তু আবার কাজ করা শুরু করে এবং এক সময় দেখা যায় যে আবার কাজ করছে এবং কিডনি সম্পূর্ণ নিরাময় হয় করতে হয় না জি যদি কারণগুলো চিকিৎসা করা যায় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ভালো হয়ে যায় এবং এখানে কিন্তু রুগীদের যখন আমরা বলি যে ক্রিটিন বারো তেরো হয়ে গেছে বা পনেরোশো হয়ে গেছে তার আকস্মিক কিডনি বিকল্প তাৎক্ষণিক ডায়ালাইসিসের প্রয়োজন তো তাদের ভয় যে একবার ডায়ালাইসিস করলে তো সারা জীবন ডায়ালাইস করতে হবে আমরা ডায়ালাইসিস আমরা করতে চাই না স্যার আমরা অন্য ব্যবস্থা করেন কিন্তু তাদের আমরা উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে যদি আকস্মিক কিডনি বিকল হয় এদের যদি ডায়ালাইসিস শুরু করা হয় কিন্তু একসময় কাজ শুরু করবে এবং দেখা যাচ্ছে আগের অবস্থায় ফিরে গেলে তাদের পরে আর ডায়ালাইসিস লাগবে না অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক মণ্ডলীকে এবং বৈশাখী টিভি কর্তৃপক্ষকে প্রিয় দর্শক আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা এসপি হসপিটাল বত্রিশ বাই পঁয়ত্রিশ প্রবাল হাউজিং রিংক রোড শ্যামলি ঢাকা ফোন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট থ্রি ফোর এইট ফোর এবং জিরো ওয়ান ট্রিপল সেভেন ফাইভ টু ফাইভ টু টু সেভেন নাম্বারে প্রিয় দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা